বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা বা ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়ে আয় রোজগার করা বৈধ কিনা। একজন মুসলমান অমুসলমান দেশে অমুসলমান সমাজে সেখানে যদি তিনি বিশেষ কোনো প্রয়োজনে যান, যেমন সেখান থেকে কোনো বিদ্যা অর্জন করতে গেছেন, কোনো জ্ঞান অর্জন করতে গেছেন, পড়াশোনা করতে গেছেন, কোনো ট্রেনিং প্রশিক্ষণের জন্য গেছেন, ব্যবসা বাণিজ্যের কাজে গেছেন, তাহলে সেটা নাজায়েজ নয়। সাহাবায়ে কেরাম এরকম বহু দেশে সফর করেছেন যেটা মুসলমানদের দেশ নয়, প্রয়োজনে। কিন্তু যদি কেউ অমুসলিম প্রধান বা অমুসলিমদের কোনো দেশ, তাদের কোনো অঞ্চলে যায় স্থায়ীভাবে, সেখানে শুধু বসবাস করে একটু পনির মাখন খাওয়ার জন্য, একটু দিনটা ভালো চালানোর জন্য, তাহলে সেক্ষেত্রে এইটা নিয়ে পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে এটা জায়েজ নয়, কারণ সেই পরিবেশে সে এবং তার পরিবার এবং বংশধর ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবে না, এটা কঠিন হবে, প্রতিকূল পরিবেশ সেজন্য। তাহলে এখন কথা হলো, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে বসবাস করেন, বোনেরা বসবাস করেন, তারা সবাই হারাম করছে। তারা যদি স্থায়ীভাবে সেখানে বসবাস করেন তাহলে কয়েকটি শর্ত। নাম্বার এক, তাদের সেখানে বসবাসের উদ্দেশ্য হবে দাওয়া পেশ করা। যেমন সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকায় চলে গেছেন, সেখান থেকে আর ফিরে আসেন নাই, জীবন কাটিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল কি? ইসলামের দাওয়াত পেশ করা। কেউ যদি দায়ী হয়ে অমুসলিম প্রধান অঞ্চলে বসবাস করে স্থায়ীভাবে, তাহলে সেটা ঠিক আছে, সে শুধু একা নয়, তার গোটা পরিবার দায়ী হবে, দাওয়াতের কাজ করবে, অন্যদেরকে ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান করবে, ইসলামের দূতের ভূমিকা সে পালন করবে, ইসলামের সৌন্দর্য সেখানে বিকাশ ঘটাবে, প্রকাশ ঘটাবে, আচরণ দিয়ে, আখলাক দিয়ে, আমল দিয়ে ইসলামটা কি মানুষকে বুঝাবে। দাওয়াতই যদি তার মূল মিশন হয় তাহলে তার জন্য সেটি জায়েজ আছে ইনশাআল্লাহ। আর যেটি বলছিলাম যে সেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কোনো দুনিয়াবী প্রয়োজনে তিনি গিয়েছেন, সেটাও জায়েজ আছে, নিজের ইমান আমলকে রক্ষা করার চেষ্টা করবে। যারা শুধুমাত্র শুধুমাত্র একটু উন্নত লাইফ লিড করার জন্য কাফির মুশরিকদের জনপদগুলোতে গিয়ে পাড়ি জমাচ্ছেন, আপনাদের বলতে চাই এই দুনিয়াতে উন্নত লাইফ লিড চিরকাল আমরা কেউ করতে পারবো? কয়দিন? সেটার বিনিময়ে যদি আমার বংশধারা থেকে ইমান ইসলাম হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আর যা হোক একজন মুসলমান হিসাবে আপনার জন্য এটা জায়েজ হতে? আমি একবার সিলেটের একজন ভাই, তার সাথে ঢাকাতে এয়ারপোর্টে দেখা, আমাকে জড়ায় ধরে তিনি হাওয়া করে কেঁদে দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজে ছিল, খুব ভালো ছিল, দেখতে দেখতে হঠাৎ করে তার ভিতরে পরিবর্তন হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেল সে এখন আর মুসলমান না, সে আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস নেই, সে নাস্তিক হয়ে গেছে, এবং তাকে বিষয়ে একটার বেশি দুইটা কথা বললে সে বলে যে আমি বাসা থেকে চলে যাব, আমি সব কথা শুনতে চাই না। আমাদের একটাই ছেলে, বাবা মা এখন পাগল করা হয়ে গেছে। কত মহিলা যে পর্যন্ত ফোন করেছেন, করেন ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে, যে আমাদের সন্তানরা সেখানে গিয়ে তারা ইমান হারা হয়ে যাচ্ছেন, গেছেন। একটা জেনারেশন কোনো মতে টিকানো যায়, আপনি নিজে টিকলেন, আল্লাহ টিকাইল, আপনার স্ত্রী টিকলো, সন্তানগুলোকে হয়তো কোনো মতে আপনি টিকালেন, এরপরের জেনারেশন পর্যন্ত টিকানো কঠিন হয়ে যায়, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। তারা আর টিকতে পারে না, চতুর্দিকে আগুন, চতুর্দিকে অবিশ্বাস, কুফর, নিফাক, নাস্তিক্যবাদ, শিরক, পুরো আয়োজন, ওর মধ্যে টিকাটা বড় কঠিন হয়ে যায়। বিশেষ করে মুসলমান জনপদ থেকে সেখানে পাড়ি জমা, যারা আগে থেকে সেখানে বসবাস করছেন, সেখানকার বাসিন্দা, তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি যে আপনি ইমানের পরিবেশ থেকে সেখানে চলে গেলেন। অনেকে বলে, ভাই আরে বাংলাদেশের চেয়ে সেখানে ইসলাম আরো ভালো পালন করা যায়। ঠিক আছে, ইসলাম ভালো পালন করা যায়, কিন্তু আপনার ছেলে মেয়ে, তাদের পড়াশোনা, তাদের সেট আপ, তাদের
ভবিষ্যৎ তাদের যে সার্কেল এটার আপনি কি করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা আছেন যে অনেক পশ্চিমা দুনিয়ার অনেক দেশে তারা গিয়ে সেখানে দাওয়াতি কাজ করেছেন, ওলামায়ে কেরাম গিয়েছেন, সেখানে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে নিজেদের আলাদা কমিউনিটি তৈরি হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, সেখানে ইমান আমল হেফাজত করে একটা পরিবেশ হয়ে গেছে মাশা আল্লাহ। এরকম যদি নিরাপদ হয়ে যায়, নিজস্ব বলয় তৈরি হয়, তারা বরং একটা দাওয়াতি বুক আপনার এলাকা গড়ে তোলে, আলহামদুলিল্লাহ সেটা বরং সওয়াবের কারণ হবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে, আর কর্মপন্থা কি সেটা দেখতে হবে। যদি উদ্দেশ্য সঠিক থাকে, কর্মপন্থা গলত না থাকে, তাহলে এটি জায়েজ হতে পারে। বরং আপনি সেখানে স্যাক্রিফাইস করছেন, দাওয়াতের কাজ করছেন, এটার কারণে সওয়াব পেতে পারেন। শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্যে মুসলমানের জীবন তো ঠুনকো নয় ভাই, যে সামান্য একটু ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য সব ফেলে চলে গেলেন, অন্য সব কিছু বাদ দেন। আমি প্রায় বলি ভাই, নিজের দেশে আপনজন, প্রিয়জন, দেশের মাটি, দেশের মানুষ যত খারাপ হোক, যত সমস্যা হোক, এই সব ফেলে রেখে আপনি চিরকালের জন্য সেখানে চলে যাবেন, বাড়ি গাড়ি জমি জমা সব বিক্রি করে, কেন? সেখানে তো ভালো থাকতে পারবেন। আমি সবাইকে বলছি না, আমাদের এক শ্রেণীর ভাইরা আছে, তাদের এই আচরণটা আমার কাছে স্বার্থপরের আচরণ মনে হয়, আছে না না এরকম। আল্লাহ তালা আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। তাহলে দাওয়াতের উদ্দেশ্যে আমরা থাকব, দুনিয়াবি বিশেষ প্রয়োজনে আমরা যাব। কিন্তু অনেকে আছে কাফির মুশরিকদের প্রতি ভালোবাসা, যে ওদেরকে আমার অনেক ভালো লাগে, ওদের হয়তো অনেক দিক ভালো আছে। দেখেন দুনিয়াতে অনেক ফিতনা আছে, ফিতনা কি আমাদের বহুত ফিতনা আসবে, ফিতনা বুঝেন ধোঁয়াশা, বিভ্রান্তি, এটা দেখে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন যে কোন দিকে যাবেন। অনেক সময় দেখবেন একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই, আখেরাতের প্রতি ইমান নাই, কিন্তু লোকটার লেনদেন কাজ কারবার এত সুন্দর, আপনার ভিতরে ওয়াসওয়াসা চলে আসে, মুসলমান ভালো না মুসলমান ভালো, দেখছেন না ইবলিসে কি করে, বিভ্রান্তি ফিতনা, এটা একটা ধোঁয়াশা। আরে যে রবেরই স্বীকৃতি দেয় না ও তো নিমুখ হারাম, যে তার সৃষ্টিকর্তার প্রতি ইমান আনে না সে কি নিমুখ হালাল? সৃষ্টিকর্তার যে স্বীকৃতি দেয় না তার কিসের আর মানবতা, কিসের আর কি? আল্লাহ তাআলা ফিতনা সংকুলের সময় আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।